চলে আসলাম ভিন্ন রকমের পিঠা নিয়ে। মাত্র 2 কাপ ময়দায় এই পিঠাটা আপনি তৈরি করতে পারবেন। আমাদের লাগবে 2 কাপ ময়দা আর 1 কাপের মতো চিনি। এই পিঠাটা আপনারা যখন খুশি তখনই তৈরি করে ঝটপট খেতে পারবেন। পিঠাটার নাম হচ্ছে ফুলপিঠা। তাহলে চলুন ফুলপিঠাটা কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিনি আর নিয়ে নিচ্ছি 1 কাপের মতো পানি। 1 কাপ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে আমি নরমাল একটা শিরা তৈরি করে নেব। এই শিরাটার এক তার দুই তার কোনোটারই প্রয়োজন নেই। জাস্ট চিনিটা গলবে, তারপর লেবু চিপড়ি একটুখানি দিয়ে দিবেন। লেবু 2 থেকে 3 টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে। এখানে লেবু দেওয়ার একটাই কারণ, লেবু দিলে চিনি শিরাটা জমে যাবে না আর চিনি শিরার থেকে ভালো একটা ঘ্রাণ আসবে। এবার চলুন দেখি পিঠাটা আমি কিভাবে তৈরি করি। এখানে আমি নিব 2 কাপের মতো ফ্লাওয়ার্স ময়দা, যে কোনো ময়দা নিলেই হয়ে যাবে। 2টা এলাচি আর দারচিনি গুঁড়া করে নিয়েছি। এখানে আমি পরিমাণটা দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, মানে 1টা চা চামচের 3 ভাগের 1 ভাগ দিবেন। আর দিয়ে দিব চিনি, চিনি দিব আমি 1 চা চামচের মতো। আর দিয়ে দিব আমি লবণ, লবণ ব্যবহার করব 1/2 চা চামচের মতো। আর ব্যবহার করব আমি নারিকেলের গুঁড়া, নারিকেলের গুঁড়া ব্যবহার করব আমি 1 টেবিল চামচের মতো। এটা একদমই অপশনাল, যদি এরকম গুঁড়া গুঁড়া না থাকে তাহলে ব্যবহার না করলেও হবে। নারিকেল গুঁড়ার রেসিপিটা যদি জানতে চান তাহলে এই ভিডিওর উপরে যে লিঙ্কটা আছে সেখানে চলে যাবেন, তাহলেই পেয়ে যাবেন। পিঠের কালারটা সুন্দর আসার জন্য আমি ব্যবহার করছি অরেঞ্জ কালার। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আবার যে কোনো জর্দা রং বা অরেঞ্জ কালার ব্যবহার করে এই পিঠাটা তৈরি করতে পারেন। আবার চাইলে রং বেরঙেরও এই পিঠাটা তৈরি করতে পারেন, যেমন সবুজ, হলুদ, তারপর আমরা গায়ে হলুদে বিভিন্ন ডালা সাজাই, সেই ডালা সাজানোর ভিতরে বিভিন্ন কালারের পিঠা দিই বা দিলে ভালো লাগে। চাইলে এই পিঠাটা আপনি বিভিন্ন কালারের তৈরি করে আপনি ডালা সাজাতে পারেন। তো এই পিঠাটা খেতে যেমন মজা, দেখতেও কিন্তু খুবই সুন্দর। পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলা যায় না, আপনি রুটি বানানোর মতো একটা গোলা তৈরি করে নেবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটা মতে রুটি বানানোর মতো একটা গোলা তৈরি করে নিচ্ছি। খুব নরম করা যাবে না, চেষ্টা করবেন নর্মাল একটা ডো তৈরি করে নিতে। এটা কিন্তু অটোমেটিকলি কিছুক্ষণ পর নরম হয়ে যায়। আপনার কাছে যদি এটা শক্ত মনে হয় তাহলে 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবেন, তাহলেই দেখবেন এই ডোটা নরম হয়ে গিয়েছে। দেখুন আমি এই ডো দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিব। চেষ্টা করবেন যতটুক সম্ভব পাতলা রুটি তৈরি করে নিতে, কারণ পাতলা রুটি বানালে এই পিঠাটা মচমচে হবে। আর আপনি যদি মোটা করে ফেলেন তাহলে পিঠাটা একদম পারফেক্ট মচমচে হবে না। ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একদম পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। যেই জায়গাগুলো মোটা সেই জায়গাগুলো টেনে টেনে পাতলা করে নিতে হবে। এই যে এরকম একটা কাটার নিয়ে নেবেন, আর কাটার না থাকলে যে কোনো একটা মশলার বা যে কোনো একটা ডিবার মুখা নিয়ে নিতে পারেন। তো পিঠার যে গোলের সাইজটা সেটা সবগুলো একই রকম থাকতে হবে। তো আমি সবগুলো কাটারের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে রুটিগুলো উঠিয়ে ফেলবেন, যে বাকিগুলো থাকে সে বাকিগুলো দিয়ে আবার আপনি রুটি বানিয়ে পিঠা তৈরি করে নিতে পারবেন। তো আমি 3টার মতো এই গোল রুটি নিব আর 3টা দিয়ে আমি ফুলের পাপড়ি তৈরি করব। প্রথমে একটা নিয়ে এভাবে মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে দিবেন, পরে একইভাবে আরেকটা নেবেন, তারপরে মাঝখান দিয়ে আবার চাপ দিয়ে দিবেন, তারপরে আবার আরেকটা নেবেন, তারপরে মাঝখান দিয়ে চাপ দিয়ে দিবেন। এভাবে পরপর 3টা নেবেন, 3টা নিয়ে আবার 3টার পাপড়ির সাথে 3টা জোড়া লাগিয়ে দেবেন। আপনি যদি দেখেন এভাবে জোড়া না লাগে তাহলে আপনি একটুখানি পানি ব্রাশ করে দিতে পারেন। সামান্য একটু পানি পাপড়ির মধ্যে দিলেই এটা লেগে যাবে, কিন্তু আমার কাছে পানি লাগে না, আমি একটু জোরে চাপ দিলেই এটা লেগে যায়। আপনি যদি আরও সুন্দর করতে চান তাহলে মাঝখান দিয়ে একটু আঙ্গুল ঢুকিয়ে দিবেন, তাহলে এটা ডেবে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে ফুলটা। এভাবে করে আপনি সবগুলো ফুল তৈরি করে নিতে পারেন। আবার আপনি যদি আরও সহজ চান তাহলে আপনি চাইলে 2টা দিয়েও ফুল তৈরি করে নিতে পারেন। 2টার থেকে 3টাই বেস্ট, তারপর আপনার ভালো লাগলে আপনি 2টা দিয়েও ফুল তৈরি করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আমার পাশেই থাকবেন, শেয়ার করলে আপনার ফেসবুকে এটি সেভ হয়ে থাকবে আর আপনার যখন খুশি তখনই আপনি খুঁজে বের করে এই টাইপের মজার একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো একই রকম ফুল তৈরি করে নিচ্ছি। তো এই তো ফুল তৈরি হয়ে গেলে ভেজে নেওয়ার পাল্লা। তাহলে চলুন ময়দার এই ফুল পিঠাগুলো আমরা ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তেল ব্যবহার করব ডুবা তেল। ডুবা তেলে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচ রাখতে হবে,
পিঠাগুলো ঝটপট করে ভাজতে গেলে কালো হয়ে যাবে। ঝটপট করে ভাজলে দেখা যায় খুব দ্রুত এটা ভাজা হয়ে যায়, আর মচমচে থাকে না, একদম কেমন জানি নরম নরম থাকে, যেটা আমরা পরোটা খাই ওই টাইপের থাকে। তো ওই টাইপের এটা বানানো যাবে না, এটা মিডিয়াম বা লো হিটে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম আঁচে সবগুলো পিঠা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এখানে আমার আরও কিছু ফুল বানানো হয়ে গেছে, আমি ফুলগুলো সবগুলো দিয়ে দিয়েছি, আর আগে প্রথমে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিচ্ছি। ওঠানোর আগে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা ভাজা পারফেক্ট হয়েছে? আপনি চাইলে একটু হাত দিয়ে ধরে দেখতে পারেন, বা চামচ দিয়ে সাহায্যে একটুখানি টাচ করে দেখতে পারেন যে পিঠাগুলো শক্ত কিনা। আপনার কাছে যদি মনে হয় না উপরটা একটু শক্ত, একটু মচমচে হয়েছে, তাহলে আপনি সবগুলো পিঠা এক এক করে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এক এক করে আমি সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, আর ভাজার পর দেখতেই পাচ্ছেন অয়েলি যে ভাবটা আছে সেটা কিন্তু চলে গিয়েছে। এরকম আরও মজার মজার পিঠার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে, আপনি চাইলে একটু ঘুরে দেখতে পারেন। এখন আমি সবগুলো পিঠা চিনি শিরায় ভিজিয়ে নিব। তো এক এক করে আপনি চিনি শিরায় সবগুলো ভিজিয়ে নিতে পারেন, ঠিক এভাবে একটা একটা করে দিবেন। আর একটা একটা করে চামচের সাহায্যে ভালো করে চিনি শিরাটা পিঠার মধ্যে লাগিয়ে তারপরে উঠিয়ে আরেকটা পাত্রে রাখবেন। একটা একটা পিঠার ভিতরে চিনি শিরা লাগিয়ে নিলে সবগুলো পিঠাতে ভালোভাবে চিনি শিরা লাগে। আবার আপনি যদি চান তাহলে এভাবে করেও সবগুলো একসাথে চিনি শিরা ঢেলে দিতে পারেন পিঠার পাত্রে, তাহলে দেখা যায় সবগুলো পিঠাতে ভালোভাবে চিনি শিরা লাগে না। তো এটা আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। আর চিনি শিরাটা লাগানোর 15 থেকে 20 মিনিট পরেই এটা আপনি খেতে পারবেন। চিনি শিরাটা ভালোভাবে পিঠার ভিতরে লেগে গেলেই এটা আপনি কচমচ করে খেতে পারবেন। আমি একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করি এটা কতটা ক্রিসপি হয়েছে। এই পিঠাটা যথেষ্ট ক্রিসপি, এই পিঠাটা খেতে যথেষ্ট সুস্বাদু আর যথেষ্ট মজা। বিকালে হুটহাট করে মেহমান চলে আসলে এরকম হুটহাট নাস্তা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই, এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।